guys, assalamu alaikum. Welcome to Fine Blogs, welcome to another brand new video. So friends, আজকে আমি চলে এসেছি মাওলানা ভাসানী স্টেডিয়াম আর আজকে আমি আপনাদের কাছে যে শপটি এক্সপ্লোর করব সেই শপের নাম হচ্ছে সাউন্ড বাজার। আর फ्रेंड्स আজকে ব্লগটা হচ্ছে মূলত ডিজে সাউন্ড সিস্টেম নিয়ে। আপনারা যারা মূলত বিভিন্ন ওকেশন কিংবা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে ডিজে সাউন্ড সিস্টেম কিংবা হচ্ছে ডিজে অফারগুলো কিনতে আছেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। আর फ्रेंड्स আজকে আমি আপনাদের কাছে এমন একটা শপ এক্সপ্লোর করে দেখাবো যেখানে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের যেমন হচ্ছে JBL তারপর হচ্ছে RCF তারপর হচ্ছে বয়ো বিভিন্ন ব্র্যান্ডের আপনারা সাউন্ড সিস্টেমগুলো পেয়ে যাবেন। फ्रेंड्स আজকে আমাকে এই ভিডিওতে হেল্প করেছে এই শোরুমের ম্যানেজার সুমন ভাই। আপনারা যদি কেউ তাদের সাউন্ড বাজারে আসেন বা সাউন্ড বাজার থেকে স্পিকারগুলো কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সুমন ভাইকে পেয়ে যাবেন। সো আমাকে যদি বলতেন আপনারা কী কী ধরনের ব্র্যান্ডের বা কী ব্র্যান্ডের ডিজে সাউন্ড সিস্টেমগুলো সেল করে থাকেন মূলত? মূলত RCF আছে, RCF-এর ভিতরে আপনার মানে তিনটা কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, তাদের কাছে ফ্রেন্ডস আপনারা বিভিন্ন ব্র্যান্ডের যেমন JBL, RCF, বয়ো বা RCF-এর মধ্যে আপনারা কিন্তু তিন চারটা মডেল আপনারা পেয়ে যাবেন। ভিডিও শেষ করে কিন্তু এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। ওকে ফ্রেন্ডস, অলরাইট, সো কথা না বাড়ে মূল ভিডিও যা যাক। আর ভিডিও শুরু করার আগে কথা বলতে চাই, আপনারা যারা নতুন আছেন এখনো ফাইন ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আগে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করে দেবেন, তাতে করে আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই হচ্ছে তাদের সম্পূর্ণ দোকানটি, আপনি দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু ডিজে সাউন্ড সিস্টেমের প্রচুর কালেকশন আছে। অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের সাথে থাকবে হচ্ছে সুমন ভাই। ওকে, সো আমরা অ্যাট দ্য ফার্স্ট এই ডিজে সাউন্ড সিস্টেম দিয়ে শুরু করতে চাচ্ছি, এটা কী মডেল? আচ্ছা, এটা মূলত RCF এর 6225 মডেল, ব্র্যান্ডের নাম হচ্ছে RCF। আচ্ছা, এটা মূলত ডিজে সাউন্ড সিস্টেম বলে। আচ্ছা আচ্ছা, এটার স্পেসিফিকেশন যদি বলতেন আমাকে, ভিতরে স্পিকার বা এটা কোথা থেকে ইম্পোর্ট করা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাসেম্বলি হচ্ছে বডিটা চায়না বাট স্পিকারগুলো হচ্ছে ইটালিয়ান। ওকে, এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, মানে এটা প্রোডাক্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে কতটুকু সার্ভিস দিবে। RCF এর মধ্যে তো বিভিন্ন ধরনের মডেল আছে। আচ্ছা, এইটার প্রাইস কত হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে উঁচা ম্যাগনেটের মাল। এটা সাইজ কতটুকু? 15 ইঞ্চি। ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু RCF এর 15 ইঞ্চি ডিজে সাউন্ড সিস্টেমগুলো 70,000 টাকা করে কিনতে পারবেন। এটা কি ফিক্স প্রাইস না আস্কিং প্রাইস? কিছুটা অনার করা যাবে। আচ্ছা, তার পাশে আপনি দেখতে পাচ্ছি এটাও কি সেম নাকি? আচ্ছা আচ্ছা, দুইটা হচ্ছে এক পেয়ারের। ওকে, যদি পরবর্তী স্পিকারের দিকে যাই, ওকে ফ্রেন্ডস, আমাদের পরবর্তী স্পিকারগুলো হচ্ছে RCF এর আরেক মডেলের। এটা মডেলের নাম কি ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে মূলত 6225। আচ্ছা, এটা হচ্ছে লেভেল ম্যাগনেটের প্রোডাক্ট, এটা হচ্ছে আগে থেকে একটু নর্মাল তাই না? এটা মডেলটা হচ্ছে RCF এর কত বলছিলেন? 6225। এটা কত ইঞ্চি সাউন্ড বক্স? 15 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূলত 15 ইঞ্চি। এটার সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন না, আপনার প্রোডাক্টের ভ্যালুর উপরে ডিপেন্ড করছেন। সো এটার প্রাইস যদি জানছেন, এটা প্রাইস কত হচ্ছে? 67, মানে 67,000 টাকা। ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু RCF এর এই মডেলের 67,000 টাকা হলে এই ধরনের সাউন্ড সিস্টেমগুলো নিতে পারবেন। আর তার পাশে দেখতে পাচ্ছি এটাও কি সেম মডেলের? আচ্ছা আচ্ছা, একই প্রোডাক্ট তাই না? ওকে, আর এই পাশে কিছু আমরা দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেমগুলো দেখতে পাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমাদের পরবর্তী স্পিকারগুলো হচ্ছে বয়ো ব্র্যান্ডের স্পিকার, এগুলো কিন্তু খুবই প্রফেশনাল লেভেলের সাউন্ড সিস্টেম তাই না ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে এটা কোন ব্র্যান্ডের বয়োটা, মানে হচ্ছে অ্যাসেম্বলি কোথায় করা হয়েছে? ম্যানুফ্যাকচার হচ্ছে চাইনিজ আর ডিজাইন হচ্ছে USA। আর ভিতরে যে পার্টসগুলো আছে এগুলো কোথায়? মানে হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রির আছে। আচ্ছা, এগুলো তো ভালো হবে তাই না সাউন্ড সিস্টেমের মধ্যে? ওকে, এটার মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন নাকি প্রোডাক্ট ভ্যালুর উপর ডিপেন্ড করছেন? লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবে কাস্টমাররা। আচ্ছা, এটা কয় অ্যাম্পিয়ারের স্পিকার? আচ্ছা, 1200 ওয়াটের। আচ্ছা, সাইজ কতটুকু এগুলোর? 15 ইঞ্চি। এটা থ্রি ওয়ে স্পিকার? আচ্ছা আচ্ছা, এটা থ্রি ওয়ে স্পিকার। ওকে, ওয়ার অনেক বেশি, মানে সাউন্ডটাকে আরও ইম্প্রুভ করবে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত হচ্ছে? 1,15,000 টাকা। আচ্ছা, কি সিঙ্গেল প্রাইস নাকি ডুয়েল প্রাইস? ডুয়েল। আচ্ছা, পেয়ার ডুয়েলগুলো। ওকে ফ্রেন্ডস, বয়োর এই ধরনের বা এই পেয়ারের যদি আপনি স্পিকারগুলো নিতে চান, এটা প্রাইস পড়বে হচ্ছে 1,15,000 টাকা। ওকে, সো আমি যদি পরবর্তী স্পিকার দিকে যাই, এটা বয়ো, এটা হচ্ছে মূলত QW4। এটা যদি আমাকে স্পেসিফিকেশনটা বলতেন?
এটা সেমি হচ্ছে কম্প্রোমাইজ এটা হাই 4 ইঞ্চি আচ্ছা আচ্ছা স্পিকার 4 ইঞ্চি হাইও 4 ইঞ্চি আর 15 ইঞ্চি পুরোটো আচ্ছা আচ্ছা 4 ইঞ্চি হচ্ছে ভয়েস কল মূলত এটার পার্টস গুলো কি বিভিন্ন ব্র্যান্ডের আর কি এটা প্রাইস আছে 92000 টাকা ওকে फ्रेंड्स আপনি কিন্তু 92000 টাকার বয়র এই ধরনের স্পিকার গুলো ট্রাই করতে পারেন ওকে फ्रेंड्स আপনারা স্ক্রিনে যে বয়র স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত SRX সিরিজের ভাই আমাকে যদি এটার স্পেসিফিকেশনটা বলতেন 15 ইঞ্চি স্পিকার আর 4 ইঞ্চি ভয়েস কল এগুলো প্রাইস কত আছে ভাইয়া 92000 টাকা ওকে फ्रेंड्स আপনারা কিন্তু 92000 টাকা হলে বয়র এই ব্র্যান্ডের স্পিকার গুলো ট্রাই করতে পারেন ওকে फ्रेंड्स আমাদের পরবর্তী স্পিকার গুলো হচ্ছে লাইনার স্পিকার এগুলো হচ্ছে বয়ো ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা উপরে হ্যাং করে যে স্পিকার গুলো রাখা হয় এগুলোর মধ্যে কি লাইনারের মধ্যে কি বিভিন্ন ব্র্যান্ড হবে আচ্ছা আচ্ছা আপনার মূলত বয়ো ডিস্ট্রিবিউটর তাই বয়ো সেল করছেন আচ্ছা এগুলোর প্রাইস কতটুকু আনুমানিক যদি ধারণা দেওয়া যেত আচ্ছা এটা পেয়ার হচ্ছে 2 লাখ টাকা আর এভাবে সেটা বয়েস আপনারা বিক্রি করছে ওকে फ्रेंड्स আমাদের পরবর্তী স্পিকারটা হচ্ছে এটা এটা হচ্ছে মূলত RCF এর 18 ইঞ্চি এগুলো থেকে কিন্তু বেশ একটি বড় এটা হচ্ছে মূলত সাইজ হচ্ছে 18 ইঞ্চি এটা মডেল কত ভাইয়া আচ্ছা এটা মডেলটা হচ্ছে 6228 আমাকে যদি স্পেসিফিকেশনটা বলতে ভিতরে কি কি আছে ভালো একটি ব্র্যান্ড আচ্ছা SRX হচ্ছে 728 মডেলটা এটাও তো 18 ইঞ্চি আচ্ছা কোয়াইট ম্যাগনেটেড প্রোডাক্ট এটা তো 18 ইঞ্চি তাই না ওকে फ्रेंड्स JBL এর SRX 728 মডেলের যে প্রাইসগুলো আছে এগুলো প্রাইস হচ্ছে 78000 আপনি কিন্তু 78000 হলে 18 ইঞ্চি যে স্পিকারগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিতে পারেন ওকে আর এই পাশে এটা দেখতে পাচ্ছি ভাই এটা এটা মেবি 15 ইঞ্চি এটা তো JBL এটা হচ্ছে SRX 725 আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত এটা হলো আপনার 60000 টাকা 60000 টাকা এটা কি ইঞ্চি ওয়াইজ কম দেখে এটা প্রাইসটা কম আর কি কোন সি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কল 460 হাই আচ্ছা আচ্ছা এটার মধ্যে স্পেসিফিকেশন একটু কম 18 ইঞ্চি দেখে ফ্রেন্ডস আমরা যদি একটু দোকানের ভিতরে সাইডে চলে আসি এখানে কিন্তু বিভিন্ন ধরনের JBL ব্র্যান্ডের স্পিকারগুলো দেখতে পাচ্ছি সো আমাকে যদি বলতে এটা মডেল কত হলো এটা হলো SRX 725 আচ্ছা এটা স্পেসিফিকেশন যদি বলতে JBL এর 15 ইঞ্চি স্পিকার আচ্ছা 4 ইঞ্চি ভয়েস কল 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কল দাও আছে আচ্ছা 220 ম্যাগনেট 220 ম্যাগনেট দাও আছে ব্ল্যাক এর মধ্যে স্পিকারটা মূলত এটা প্রাইস কত আছে 65000 আর এই পাশেটা দেখতে পাচ্ছ এটা কি সেম আচ্ছা আচ্ছা এটা সম্ভবত QW4 ফ্রেন্ডস আমাদের পরবর্তী স্পিকার হচ্ছে পিভে QW4 মডেলটা হচ্ছে QW4 এটার যদি আমাকে একটু ইনফরমেশন দিতে আচ্ছা স্পিকার ব্র্যান্ড হচ্ছে RCF RCF এর মধ্যে মডেল আর কি আচ্ছা আচ্ছা এটা ভয়েস কল কতটুকু 4 ইঞ্চি ভয়েস কল 220 ম্যাগনেট 220 ম্যাগনেট আচ্ছা 220 ম্যাগনেট দাও আছে এগুলো সাইজটা হচ্ছে 15 ইঞ্চি এগুলোর প্রাইস কত করে এগুলো প্রাইস হলো আপনার 70000 ওকে फ्रेंड्स আপনি কিন্তু 70000 হলে এই ধরনের স্পিকারগুলো নিতে পারেন ওকে এবার আছে সাবওফার এই পাশে আমাদের কিন্তু কিছু সাবওফার দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত সিয়ার এটা হচ্ছে ব্র্যান্ডের নাম এটা মডেলটা কত ভাইয়া মডেলটা হচ্ছে फ्रेंड्स W2F আচ্ছা এগুলো তো একটা প্রফেশনাল সিস্টেম তাই না এগুলো প্রাইস কত করে এগুলো 1,70,000 টাকা ওকে फ्रेंड्स আপনি কিন্তু 1,70,000 টাকা হলে সেরের প্রফেশনাল সাউন্ড সিস্টেমগুলো নিতে পারবেন অলরাইট फ्रेंड्स আমাদের স্ক্রিনে যে স্পিকারটা আছে এটা কিন্তু মূলত JBL এর আরেকটি মডেল এটা হচ্ছে মূলত SRX 725 725 আচ্ছা এটা হচ্ছে মূলত হোয়াইট ম্যাগনেটের বাকিগুলো ছিল তো ব্ল্যাক ম্যাগনেটের আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস হলো আপনার 70,000 টাকা এটা 15 ইঞ্চি তাই না ওকে फ्रेंड्स এটা প্রাইস হচ্ছে 70,000 টাকা এটা কিন্তু যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত 15 ইঞ্চি একটা স্পিকার বক্স ওকে ওকে फ्रेंड्स এই ছিল আজকের মতো ভিডিও তাদের শপের মধ্যে যেগুলো সাউন্ড সিস্টেম ছিল বাকি যেগুলো সাউন্ড সিস্টেমে অ্যাক্সেসরিজ ছিল আমি চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে এই ভিডিওতে হেল্প করার জন্য থ্যাংক ইউ সো মাচ সুমন ভাইকে ভিডিওতে হেল্প করার জন্য আপনারা যদি কেউ তাদের এই শপের মধ্যে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই দুইটা ভাইকে পেয়ে যাচ্ছেন ওকে फ्रेंड्स এই হচ্ছে তাদের শপের ভিজিটিং কার্ড আপনাদের সুবিধাতে কিন্তু এই শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেইলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নেবেন ওকে
ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিও কেমন আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ফ্রেন্ডস, আমি কিন্তু আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধাতে কিন্তু এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, যাবতীয় ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নেবেন। আর ফ্রেন্ডস, অনেকে আছে ঢাকার বাইরে থেকে যেগুলো স্পিকারগুলো কিনতে আছেন, তারা কিন্তু তাদের কাছ থেকে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে এই স্পিকারগুলো নিতে পারে। সো ফ্রেন্ডস, আজ এখান থেকে ভিডিও শেষ করতে হচ্ছে। ভিডিও শেষ করার আগে কথা বলতে হচ্ছে, আপনারা নতুন আছেন এখনও ফাইন ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আগে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমার তো নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন ব্লগ চ্যানেলকে এভাবেই সাপোর্ট করে যান। টেক কেয়ার, সেলফ, আল্লাহ হাফেজ।